হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা দিন এখান থেকে শুরু করছি, আর এখন বাজে 7:05। দেখে না, 6:30 সময় আজকে উঠেছি, উঠে আর সেই 7টা বেজে গেল। মানে হোক, আকাশের জামা আজকে আয়রন করা আছে, একটা কাজ সারা, তো সেই দিক থেকে নিশ্চিন্ত আর কি। আর আজকে এই শাড়িটা পরেছি, একটু শাড়ি পরার ইচ্ছা হলো, ওই জন্যই এই শাড়িটা পরেছি আজকে। তো চলো কাজবাজ শুরু করা যাক। এখনো বিছানা পাটি কিচ্ছু পরিষ্কার হয়নি, দেখতেই পাচ্ছ অবস্থা। আকাশে সবেবার তো উঠে বাথরুমে গেল, আর আমি উঠে বাথরুম থেকে ঘুরে এসে শাড়িটা পরলাম। তো চলো কাজবাজ শুরু করা যাক। এই জানলাটা খুললাম, দেখলে বাইরেটা কি সুন্দর, ওয়েদারটা বৃষ্টি হচ্ছে বেশ ভালোই, চিচির করে হচ্ছে না, এখন আবার একটু জোরে এসেছে। তো চলো কাজবাজ শুরু করি, অনেকটা দেরি হয়ে যাবে না তো। আবার আকাশ বেরোবার আগে সব কাজবাজগুলো সারতে হবে, আর আমার বর্তমানে সোফার অবস্থাটা দেখায়, সোফায় মানুষ বসার জায়গা নেই, জিনিসপত্র ছড়াছড়ি, তো এগুলো সব পরিষ্কার করে ফেলতে হবে। চলো দেখতে থাকো ব্লগ, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, অবশ্যই করো। আর যারা নতুন আসছে চ্যানেল ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব করো, ওর পাশে থেকো, আর একটু বেশি বেশি করে সাপোর্ট করতে থাকো, যাতে চ্যানেলটা খুব তাড়াতাড়ি 2K হয়ে যেতে পারে। এখনও 2K হয়নি, তো যেন খুব তাড়াতাড়ি 2K হয়ে যায়, তো দেখো তোমরা সেটা। চলো কাজ শুরু করো। শান্তু রোডস, এখানে শান্তুর জল। চলো এবার নিচে যাওয়া যাক। এই যে আজকে ব্রেকফাস্ট ডাল পুরি, আর এখানে আমের আচার। আমি অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছি, খিদে পেয়ে গেছে, 10টা বেজে গেছে। চলো গাইস, এখন বাজে 1:30, বাইরে দেখো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমার রান্না বান্না শেষ, সব এখানে রেখে দিয়েছি, কিছু রান্না করলাম দেখাই তোমার, ভাত হয়ে গেছে, আর বাটিতে রয়েছে চিচিঙ্গে ভাজা, বাটি ভাতের মধ্যে রেখেছি, গরম থাকবে ওই জন্য। আর এখানে মাছের ঝোল, নিচেও মাছের ঝোলই রয়েছে, উপরেও মাছের ঝোল,
বাবা আমার আর আকাশেরটা পেঁপে দেওয়া হয়েছে, ওই জন্য আমারটা আলাদা করে করেছি। আমারটায় শুধু আলু পটল রয়েছে আর ওদেরটায় পেঁপে চিচিঙ্গা বলছি, পেঁপে ওটাকে কি বলে ঝিঙে, পেঁপে ঝিঙে আলু এইসব দিয়ে করা হয়েছে। আর আমারটা পটল আর আলু শুধু, এই ব্যাপার। রান্নাঘরও পরিষ্কার দেখতে পাচ্ছ, সব পরিষ্কার করে নিয়েছি। ওখানে বাসন জড়ো করে দিয়েছি, নিচে তাপটাও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। কলিনটা কলিনের জায়গায় রাখি, এই স্ল্যাবগুলো কলিন দিয়ে মুছে নিয়ে আছে। শুধু গ্যাস ওভেনটা কলিন দিয়ে মুছলে না একদম চকচক চকচক করে, ওই জন্য। তো যাই হোক, চল এবার নিচে যাওয়া যাক, স্নান করবো, পুজো করবো, তারপরে খাবো, খেয়ে তারপরে একটু শুতে পারবো। চল আবার পরে কথা হচ্ছে। সো গাইস, খেয়ে চলে এসেছি, এসছি কাঁঠাল নিয়ে আসলাম ওপর থেকে, একটু কাঁঠাল খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, একটু রেস্ট নিতে হবে। হাত পাতের অবস্থা দেখছো, জল জলে কাজ করেছি তো একদম হাত পাতগুলো একদম টান ধরছে, শুকনো হয়ে গেছে। তো একটু ক্রিম লাগাই, লাগিয়ে কাঁঠালটা খাই, খেয়ে এবার একটু শুই। তোমাদের সাথে আর বিকেলবেলা কথা হচ্ছে, ঠিক আছে চল। সো ফ্রেন্ডস, অম্বুবাচী ছেড়ে গেছে, এখন বাজে ছটা, ছটা বাজে, আর গোপালের সব আসন চেঞ্জ করে দিয়েছি, দিয়ে সুন্দর করে ফুল তুলে পুজো করেছি, দেখালাম। আর এদিকেও আসন চেঞ্জ করে দিয়েছি, দিয়ে ঠাকুরটা পুরো ঝেড়ে মুছে সুন্দর আমার নতুন হয়ে গেছে পুরো, পুরো গায়ে ধুলো টুলো ভর্তি পড়েছিল, সব পরিষ্কার করলাম, কি সুন্দর লাগছে বা দেখো। দাঁড়া, বড় আলোটা জ্বালাই, বড় আলোই তো ঘরের মধ্যে, তো ঠাকুর ঘরটা তো, ঠাকুরের জায়গাটা যদি পরিষ্কার থাকে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়, আর ঠাকুরের জায়গাটা যদি অপরিষ্কার থাকে না একদম ঘরটা ভালো লাগে না, মানায় না। তো গোপালের জায়গাটা যদি সুন্দর করে সাজানো থাকে, একটা ফুলের যতই মানে একটা গন্ধ থাকে না ফুলের, সে গন্ধটাই ঘর পুরো মোমো করে, মানে কেউ ঘরে ঢুকলে বুঝতে পারবে ঠাকুর আছে এরকম একটা। তো আসনটা পরিষ্কার করে চেঞ্জ করে ফুল দিয়ে সাজিয়ে বেশ মানে মনটা শান্তি পেয়ে গেল। আর এখানে দেখো আসনগুলো সব নিচে রেখেছি, এগুলো এবার যাবো ধুতে, আসনগুলো ধুয়ে মেলে দেবো, কারণ সেই সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে আর বাইরে তো মেলতে পারবো না, এই জানলাগুলোই মেলে মেলে দেবো, দিলে শুকিয়ে যাবে, সাথে সাথে আমি তুলে নিতে পারবো না। তো এগুলো রাখার আর না আমার একটুখানি ছোটো জায়গা, তো রাখার জায়গা নেই, তো একেবারে ধুয়ে নিলে কি কাজটাও মিটে যায় আর জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে, সুন্দর লাগবে। অলরেডি ছটা বেজে গেছে, আমি ঘুম থেকে উঠেছি 4:30, তো সেই থেকে ঠাকুরের কাছেই চলে উঠেই চলে গেছি, তো সেই থেকে ঠাকুরের কাজবাজি করে যাচ্ছি, ফুল তুললাম, তুলসী পাতা তুললাম, ঠাকুরকে খেতে দিলাম, তো এইসবই চলছে। তো যাই হোক, টাইমটা লেগেছে কিন্তু মনটা শান্তি পেয়ে গেছে। তো ফ্রেন্ড, সব যেগুলো দেখালাম আসনগুলো সব ধুয়ে দিয়েছি, এই যে এখানে মেলেছি ওখানে মেলে দিয়েছি, এক্ষুনি শুকিয়ে যাবে, পাতলা পাতলা সব ন্যাকড়া সব তুলে দেবো যে যার জায়গায়। আর গোপালের বিছানার চাদর আজ চেঞ্জ করে দিয়েছি, দেখবে কাঁচা চাদর পেতে দিয়েছি একদম, বিছানা রেডি গোপালের জন্য। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে মুখে জল দিয়েছি, সিঁদুরটা পুরো ঘেটে গেছে, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো দেখো, সুস্থ দেখো, নিজের খেয়াল রেখো, আর আমার ব্লগ দেখতে থাকো, আমার পাশে দেখো, যেরকমভাবে সাপোর্ট করছো আরও বেশি বেশি করে সাপোর্ট করো। তো চলো, আজকের মতো এতটাই, হাঁপিয়ে গেছি, কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা, টেক কেয়ার, লাভ ইউ অল।